আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রতিদিনের মতো সবাই ভালো আছো। তো আজকে ঈদের পরের দিন আমরা বের হলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। এই তো বাচ্চারা আর ওর বাবা বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি। একটু হাঁটার পর আমরা গাড়িতে উঠব। তো একটু হাঁটার পর আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছো তোমরা। এখন আমরা উত্তরাতে আছি। তো এখানে ফ্লাইওভার তৈরি করা হচ্ছিল, তো ফ্লাইওভারটি প্রায় শেষ পর্যায়ে আছে, কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো যেতে যেতে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। এই তো কিছু দূর যাওয়ার পর এখন আমরা এয়ারপোর্টে চলে আসলাম, দেখতে পাচ্ছ আমরা এয়ারপোর্টের সামনে দিয়ে চলে যাচ্ছি। এই তো বিমানের একটি ছবি আসছে, ওই তো দেখতে পাচ্ছ। তো আজকে ঈদের পরের দিন ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাই। বাচ্চাদের ইচ্ছে অনুযায়ী আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানাতে, ওরা প্রাণী দেখতে খুব ভালোবাসে। এই তো আমরা নেমে পড়েছি চিড়িয়াখানার সামনে, দেখতে পাচ্ছ বাচ্চারা বাই বাই করছে। দেখো এদিকে কত মানুষ এসেছে, সবাই চিড়িয়াখানা যাওয়ার জন্য আসছে। আমরা সকাল সকাল এসে পড়েছি, এখন প্রায় 11টার মতো বাজে। আমরা একটা সাইটে অপেক্ষা করছিলাম কিছুক্ষণের জন্য, ওর বাবা টিকিট আনতে গেছে। তো টিকিটটা আনার পরে আমরা চিড়িয়াখানার ভিতরে চলে যাব, আর সাথে কিছু খাবার নিয়ে নিচ্ছে বাচ্চাদের জন্য। ভিতরেও খাবার পাওয়া যায়, তবে একটু ঘোরাঘুরি করতে হয়, তাই বাচ্চারা কখন খেতে চাইবে তাই আগে থেকে কিছু খাবার নিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষ আসতে শুরু করে দিয়েছে। এখন সকালের দিকে একটু ফাঁকা ছিল, তো আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছি। এই তো দেখতে পাচ্ছ অনেক মানুষ ঢুকে পড়ছে। তো চলো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে শেয়ার করছি কি কি দেখছি আমরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে চিড়িয়াখানার মেন গেট রয়েছে, আর গেট থেকে ঢোকার পরেই কিন্তু খুব সামনে রয়েছে কিছু হরিণ। এই তো দূর থেকে আমি তুলেছি কিছুটা, বাচ্চারা দেখে খুব আনন্দ পাচ্ছিল তখন। তো এরপর আমরা চলে যাচ্ছি অন্যদিকে। তো দেখার মতো আরও অনেক কিছু রয়েছে, তাই এখানে বেশি দেরি করলাম না। তো চিড়িয়াখানা খুব হাঁটাহাঁটি করতে হয়, অনেক বড় এরিয়া, পুরোটা একদিনে ঘুরে দেখাও যায় না। তো অল্প অল্প সময় করে আমরা সব কিছু দেখে নিচ্ছি মোটামুটিভাবে। Thank you.
তো এখানে কিছু বানর দেখা যাচ্ছে, এই তো। আসলে জালের ভেতর থেকে খুব ভালো একটা ভিডিও করা যাচ্ছিল না, তাই যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এরপর আমরা চলে আসলাম বাঘ দেখার জন্য। তো বাঘটি ভীষণ বড় ছিল, দেখতে ভয় লাগছিল। এবার আমরা চলে আসছি সিংহ দেখার জন্য। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, সিংহটি বসে রয়েছে। তো বাচ্চারা এখানে দাঁড়িয়ে সিংহ দেখছিল। তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে একটি পুকুর দেখতে পেলাম, ভীষণ সুন্দর পরিবেশ। তো অনেকটা দূরে মাঝখানে দুটো বড় সাইজের বক ছিল, সাদা বক। ওরা ঘন্টার পর ঘন্টা এখানে বসেছিল। তো দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল। এরপর আমরা কুমির দেখতে চলে গেলাম, এই তো। কিছু কুমির পানিতে ছিল আর কিছু মাটির ভিতরে এভাবে ছিল। তো এভাবে বাচ্চারা এখানে একটু ছবি তুলছিল। তো ওর বাবা বাচ্চাদের ধরে রেখেছিল, এভাবে ভয় করছিল যদি পড়ে টরে যায়। এরপর আমরা হনুমান দেখলাম,
এই তো ও কলা খাচ্ছিল, এরপর ভীষণ বড় সাইজের অজগর সাপ। তবে সাপগুলো দেখতে আমার ভালো লাগেনি, ভয় করছিল। এখানে অনেক সাপ রয়েছে। এই তো একটি সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। এরপর আমরা ময়ূর দেখছিলাম, এই তো অনেকগুলো ময়ূর ছিল এখানে। তো বিভিন্ন কালারের ময়ূর আছে এখানে, কালো লাল, তারপরে সাদা ময়ূরও ছিল। তো যতটা সম্ভব আমি অল্প অল্প করে ভিডিও করেছিলাম, আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি, আসলে বাচ্চাদের নিয়ে অতটা সম্ভব হয় নাই। তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চিড়িয়াখানার ভিতরে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ ছিল, আর কাঁঠাল গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। আর একটা গাছ আমি ভিডিও না করে পারলাম না। তো পানিতে অনেকগুলো জলহস্তি দেখা যাচ্ছে। তো এর মধ্যে একটি জলহস্তি উপরে উঠে গেছে, এই দেখতে পাচ্ছ, দেখতে খুবই বাজে লাগছিল। আসলে এগুলো দেখতে খুবই নোংরা লাগে। তো এবার আমরা কিছু পাখি দেখছিলাম, এখানে রয়েছে গরুর মতো এটা। আসলে এটার নাম কি ছিল সেটা আমি ঠিক বলতে পারিনি। তো এরপর আরো অনেক কিছুই দেখলাম। এই যে এখানে গাধা রয়েছে, আর কিছু পাখি রয়েছে, আর এই তো কিছু হাঁস পানিতে এভাবে সাঁতার কাটছিল। এবার আমরা চলে গেলাম হচ্ছে ভাল্লুক দেখার জন্য। এখানে ভীষণ বড় সাইজের ভাল্লুক ছিল, অনেক দূর থেকে আমি ভিডিও করেছি, ঝাপসা দেখা যাচ্ছে। আর এখানে খাঁচার মধ্যে আরও একটি বাঘ দেখা যাচ্ছে, আরও একটি শুয়ে আছে এখানে। এদের কিছু মাংস দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। তো আমার ছেলে এখানে খাঁচার সামনে একটি উট পাখির মতো দেখতে পেয়েছে, ও ধরার চেষ্টা করছিল। এই তো সাদা ময়ূর চলে আসছে। তো ময়ূরগুলো এভাবে দেখতে খুব একটা ভালো লাগে না, যখন পেখম মেলে দাঁড়ায় দেখতে ভীষণ সুন্দর লাগে। এই তো একটি ময়ূর এখানে পেখম মেলে দাঁড়িয়েছিল। তো এরপর আমরা জিরাফ দেখলাম, খুব উঁচু উঁচু গলাওয়ালা জিরাফ। এই তো এখানে খুব বড় সাইজের ছাগল রয়েছে, আরও রয়েছে জেব্রা। জেব্রাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এরপর আমরা চলে গেলাম চিড়িয়াখানার ভিতরে, শিশু পার্ক রয়েছে। তো বাচ্চাদের নিয়ে একটু চলে গেলাম। এই তো দেখতে পাচ্ছ কিছুটা আমি উঠিয়েছি, তবে আমার বাচ্চারা কেউ এগুলোর ভিতরে ওঠেনি, ওরা ভয় পাচ্ছিল, ওরা শুধু দেখেই আনন্দ পেয়েছে।
এরপর এখানে কিছু ঘোড়া দেখা যাচ্ছে, আর এমন সময় প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঘোরাঘুরি করতে পারিনি। তো একটা ঘরের মতো ছিল, ওখান থেকে দাঁড়িয়ে আমি এই হাতির ছবিগুলো তুলেছিলাম। দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির কারণে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি, যেহেতু বাচ্চারা আছে তারা ভিজে গেলে অসুবিধা হবে। তো বৃষ্টিতে ভিজে ভিজে অনেকেই ছবি তুলছিল। তো বৃষ্টির কারণে আমরা আর বেশিক্ষণ ঘোরাঘুরি করলাম না, তো অপেক্ষা করছিলাম বের হয়ে যাওয়ার জন্য। তো গুড বাই চিড়িয়াখানা বলে আমরা বেরিয়ে পড়ছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।